আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা অলরেডি জানেন যে সিম রেজিস্ট্রেশনের পরে এখন কিন্তু মোবাইল রেজিস্ট্রেশনের বিষয়টি শুরু হয়ে গেছে বাংলাদেশে। অফিসিয়ালি কিংবা আনঅফিসিয়ালি মোবাইল সম্পূর্ণ মোবাইলগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা হচ্ছে। তো এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, এই মাসের শুরু থেকে কিন্তু এই রেজিস্ট্রেশন অপশনটি চালু হয়েছে। এই মাসের আগে যে মোবাইলগুলো ছিল সেগুলো কিন্তু অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে। শুধুমাত্র এই জুলাই মাসের 1 তারিখ থেকে যে ফোনগুলো কিনা হবে কিংবা বিদেশ থেকে আসবে সেই মোবাইলগুলো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন করা কি না সেটা আপনাকে জানতে হবে। যেভাবে আপনি আপনার মোবাইল দিয়ে জানতে পারবেন, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাকে আইমি কোড জানতে হবে। তো আপনি যদি আইমি কোড না জানেন তাহলে মোবাইল ডায়াল প্যাডে যাবেন, ডায়াল প্যাডে আপনাকে টাইপ করতে হবে এবং মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন *#06#, এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখনই আপনার সামনে আইমি কোড চলে আসবে। আপনার মোবাইলে যদি 2টি সিম থেকে থাকে তাহলে আপনার 2টি আইমি কোড আসবে। তো আপনি খাতা লিখে রাখবেন, খাতা লিখে রাখার পরে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে KYD, বড় হাতে লিখতে হবে, KYD লিখে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে যে আইমি কোডটি আপনি টাইপ করেছেন সেই আইমি কোডের সম্পূর্ণ ডিজিট কিন্তু এখানে বসাতে হবে। এখানে বসানোর পরে আপনাকে সেন্ড করতে হবে 1602 নাম্বারে, 16002 নাম্বারে আপনি এই কোডটি সেন্ড করবেন। সেন্ড করার পরে পরবর্তীতে রিপ্লে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে, যে মেসেজের মাধ্যমে আপনাকে বলা হবে আপনার মোবাইলটি নিবন্ধিত না অনিবন্ধিত, আপনার অফিসিয়ালি নিবন্ধন করা হয়েছে না আনঅফিসিয়ালি। তো আসল নকল বিষয়টি কিন্তু আপনি জানতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে ঘরে বসেই। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব বিষয়টি আপনাদেরকে খোলাসা করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।